প্রতি বছরের নিয়ে এবছরও আগরতলা পোস্ট অফিস সমিতিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ১৩তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। কংগ্রেস ভবনের সামনে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কংগ্রেস নেতৃত্ব হরেকৃষ্ণ হোমিক সহ অন্যান্যরা। আমাদের প্রিয় নেতা ত্রিপুরার প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা সুধীরঞ্জন মজুমদারের মৃত্যু দিবস আমরা প্রতি বছরে নিয়ে এবারও শ্রদ্ধার সহিত স্মরণ করি এবং ওনার মৃত্যু হয়েছে। চার দিন আগে সংহতি মেলাতে উনি যোগ দিতে গিয়েছেন রাত্র ১২টার সময় সকালে উনি এখানে ব্রেকফাস্ট করে আমার বাড়িতে ব্রেকফাস্ট করে উনি ফিরে এসেছেন। আগে আমি কৈলাসে থাকতে খবর